হাই বন্ধুরা, টপ 10 বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার টিউটোরিয়ালটি হচ্ছে বিশ্বের ইতিহাসের সবচেয়ে 10টি দামি মোবাইল। চলুন দেখে নেই। প্রথমে নাম্বার 10, ভার্চুর সিগনেচার ডায়মন্ড। আসলে এটি ভার্চুর তৈরি, তাই এটি অনেক ব্যয়বহুল মোবাইল ফোন। এই মোবাইল ডিভাইসটির এত অগ্রগতি নেই কারণ এটির কোনো বৈশিষ্ট্য নেই এবং নেই কোনো উচ্চ মূল্য, কিন্তু তার হীরক রং অনেক আশ্চর্য দেখায়, যার কারণ এটি ধনী ব্যক্তিদের জন্য তৈরি করা এবং এটি ধনী ব্যক্তিদের জন্য এটি অহংকারও বটে। এই মোবাইলটি প্লাটিনাম দিয়ে তৈরি এবং কোনো মেশিন ছাড়া হাত দিয়ে তৈরি করা হয় এই মোবাইলটি, যার কারণে এটি অনলি 200 পিস তৈরি করা হয়, যার দাম $88,300, যার বাংলা টাকা ৭০,৬৪,০০০ টাকা। নাম্বার 9, আইফোন প্রিন্সেস প্লাস, যা বাংলাতে আইফোন রাজকুমারী প্লাস। অর্থাৎ এই আইফোন এই রাজকুমারী প্লাসটি পছন্দসই, কিন্তু এটিকে ধনী ব্যক্তিদের জন্য ডিভাইস বলে মনে করা হচ্ছে, কারণ এর প্রস্তুতকারীরা আর ব্যবহারকারীদের জন্য একটি লোভনীয় হাতিয়ার তৈরির জন্য বিশুদ্ধ 18 ক্যারেট সোনা ব্যবহার করেছে। এটি শুধুমাত্র বিশুদ্ধ স্বর্ণ দিয়েই তৈরি নয়, মোট 318টি হীরের মাধ্যমেও এটাকে সাজানো হয়েছে, যার মধ্যে 138টি রাজকুমারী হীরা এবং 180টি ব্রিলিয়ান্ট হীরা এর বোর্ডের মধ্যে রয়েছে। সবচেয়ে ব্যয়বহুল ফোনগুলোর একটি আপনার সম্পদের পরিমাণ প্রকাশ করার জন্য যথেষ্ট, যার দাম ১,৭৬,৪০০ মার্কিন ডলার, যা বাংলাতে গিয়ে দাঁড়ায় ১,৪১,০০০ টাকা। এবার আসুন নাম্বার 8, ব্ল্যাক ডায়মন্ড BIPN স্মার্টফোন। ব্ল্যাক ডায়মন্ডের অস্তিত্বের কোনো ইস্যু আমাদের বিশ্বব্যাপী সবচেয়ে ব্যয়বহুল মোবাইল ফোনগুলোর মধ্যে নেই। এখন প্রশ্ন হলো, কি জিনিস দিয়ে এটার মূল্য বাড়ায়? আসলে ব্ল্যাক ডায়মন্ড BIP স্মার্টফোনটি কেবল 2টি হীরের নকশা করা হয়েছিল, যা ডিভাইসটির পিছনে বড় হীরাটি অ্যাডজাস্ট করে লাগানো হয় এবং সামনের চাবিতে আরেকটি লাগানো হয়। এর নির্মাতা জারেন গু এই আইডিয়াটি সোনির ফোন তৈরি করার সময় তার ধারণা আসে। এটির ডিভাইস তৈরি করতে পলিকার্বনেট আয়না এবং জৈব লেড প্রযুক্তি ব্যবহার করেন, যার কারণে এই দামি মোবাইলটি ব্যবহারে অনেকের ভালো অনুভূতি হয়, যার দাম ৩,০০,০০০ মার্কিন ডলার, যা বাংলাতে গিয়ে দাঁড়ায় ২,৪০,০০০ টাকা। এবার আসুন নাম্বার 7, ভার্চুর সিগনেচার কুবরা TFT। 16 মিলির রঙের ফোনটি সবচেয়ে ব্যয়বহুল ফোনে উল্লেখ করা হয়েছে, কারণ এটি সবচেয়ে অভিজ্ঞ ফরাসি জুয়েলারি বৌচারণ দিয়ে তৈরি, যিনি একটি পিয়ার হিট হীরা 1 রাউন্ড সাদা হীরা 2টি পান্না চোখ এবং 439টি রুবিস দিয়ে তৈরি করেন। ভার্চুর সিগনেচার কোবরাকে 3টি ভিন্ন শৈলী বা নকশায় তৈরি করেছেন, যেমনটি লম্বা সাপের সাথে হালকা স্বর্ণের রঙের, দ্বিতীয়টি পার্শ্ববারে হালকা সবুজ সর্প এবং তৃতীয়টি সামান্য আকারের সাপের ডিজাইন হালকা ধূসর এর সমন্বয়ে তৈরি, যা কিনা যে কাউকে আকৃষ্ট করে, যার দাম ৩,১০,০০০ মার্কিন ডলার, যা বাংলাতে দাঁড়ায় ২,৪৮,০০০ টাকা। এবার আসুন নাম্বার 6, নাম্বার 6 আছে গ্রিসো লেক্সোর লাস ভেগাস জ্যাকপট। আপনাদের কি মনে হয় গ্রিসো লেক্সোর লাস ভেগাস জ্যাকপট এর 6 নম্বরে আসার কারণ কি হতে পারে? হ্যাঁ, যদি শুনেন সত্যি চমকে উঠবে। এটি 200 বছর বয়সী আফ্রিকান ব্ল্যাক কাঠ দিয়ে তৈরি, যা কিনা বিশ্বব্যাপী সবচেয়ে ব্যয়বহুল কাঠের মধ্যে একটি বলে বিবেচিত হয়। এতে কালো হীরা দিয়ে খচানো এবং 180 গ্রাম সোনা ব্যবহার করে 12 মিলিমিটারের পাতলা ফ্রেমযুক্ত ডিভাইস তৈরি করা হয়, যার জন্য এটির দাম ১ মিলিয়ন ডলার, যা বাংলাতে গিয়ে দাঁড়ায় ৮ কোটি টাকা। হ্যাঁ, এবার আসুন নাম্বার 5, নাম্বার 5 আছে ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন। ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন আসলে একটি উইন্ডো ভিত্তিক স্মার্টফোন। এটিকে পিটার অ্যালাউশন দ্বারা ডিজাইন করেছেন, যিনি বিলাসবহুল জিনিসপত্র তৈরির দৃঢ় স্বীকৃতি তৈরি করেছেন। এটি অ্যালাউশনের শ্রেষ্ঠ সৃষ্টির একটি বলে মনে করা হয়, যা বিশ্বজুড়ে অপ্রত্যাশিত কিন্তু বিপুল প্রশংসা পেয়েছেন এটি তৈরি করতে। ডায়মন্ড ক্রিপ্টো 50টি হীরার সাথে তৈরি করা হয়, তবে 10টি হলো বিরল নীল রঙের এবং এগুলো হ্যান্ডসেটগুলির পাশে রাখা হয় যাতে করে সমস্ত ধনী লোককে প্রবৃত্ত করে। এছাড়াও ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন আপনাকে অপহরণ এবং প্রযুক্তিগত ব্ল্যাকমেল থেকে নিরাপদ রাখবে, যার দাম ১.৩ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় গিয়ে দাঁড়ায়
10,40,00,000 টাকা। এবার আসা যাক নাম্বার ফোর। নাম্বার ফোরে আছে গোল্ডফিশ লে মিলন। গোল্ডফিশ লে মিলন শব্দটি সবচেয়ে বেশি বিক্রি করা হ্যান্ড স্যানিটারির মধ্যে অন্যতম। 2006 সালে চালু করা হয়েছিল এটি। এটি সবচেয়ে ব্যয়বহুল মোবাইল ফোনের মধ্যে তার নামটি ট্যাগ করেছে। লে মিলন বিখ্যাত ডিজাইনার ইমানুয়েল গোয়েনের সৃষ্টি, যিনি কিনা অনেকগুলো বিলাসিতা গড়ি এবং গয়না তৈরি করেছেন। প্রথমবার সুইজারল্যান্ডে চালু করা হয়েছিল এই ডিলাক্স এবং এই বিলাসবহুল মোবাইলটি। এমনকি সেপ্টেম্বরের 2006 সালের ফ্রান্সের কানসে মিলিয়নিয়ার ফেয়ার বিক্রি হওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা এটি বিশাল পুরস্কার লাভ করে। এটি 18 ক্যারেট সাদা সোনা এবং 20 ক্যারেট VVS1 হীরক দিয়ে তৈরি, যা 1.3 মিলিয়ন মার্কিন ডলার টাকায় বিক্রি হয় এবং বাংলা টাকায় যা 10,40,00,000। এবার আসা যাক নাম্বার তিন। নাম্বার তিনে আছে আইফোনের তৈরি আইফোন 3G কিং বাটন। বিশ্বব্যাপী সবচেয়ে দামি হ্যান্ডসেটের মধ্যে সর্বোচ্চ জার্কিং পাওয়া এই আইফোন 3G কিং বাটন সবার মনোযোগ আকর্ষণ করেছে। অস্ট্রিয়ার পিটার আলোজেন কিং থেকে এই সেটটি তৈরি করতে ধারণা আনা হয়। নকশার শর্তাবলী অনুযায়ী 138টি হীরা এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়। এর হোম স্ক্রিন বোতামে 6.6 ক্যারেটস এর সবচেয়ে চমকদার সাদা ডায়মন্ড ব্যবহার করা হয়, যার দাম 1.5 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাতে গিয়ে দাঁড়ায় 12 কোটি টাকা। বন্ধুরা, এবার আসা যাক নাম্বার টুতে। নাম্বার টুতে আইফোনের তৈরি আইফোন 5 ব্ল্যাক ডায়মন্ড। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দেখলে আপনার চোখ সরাতে কষ্ট হবে, যার কারণ এটার ডিজাইন। আপেল আইফোন থেকে বিকল্প এটি, যা কিনা সুপ্রিম আইফোন 3G। এটি তৈরিতে স্বর্ণ, হীরা এবং অন্যান্য বেশ কয়েকটি উৎকৃষ্ট পাথর ব্যবহার করেছে, যা এর আগে কখনো ব্যবহার করা হয়নি, যার কারণে এটি একচেটিয়া হ্যান্ডসেট হয়ে উঠেছে। যে কোনো ধনী ব্যক্তির চোখ প্রথমে এর হোম বাটনের দিকে যাবে, কারণ এটি বিশুদ্ধ ডায়মন্ড দিয়ে ডিজাইন করা এবং নজর কাড়া, বাইরে হীরা খোঁচানো, যার দাম 15.3 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাতে গিয়ে দাঁড়ায় 122,40,00,000 টাকা। এবার আসুন নাম্বার ওয়ান, যা কিনা বিশ্বের সবচেয়ে দামি মোবাইল, ফ্যালকন সুপারনোভা পিঙ্ক ডায়মন্ড আইফোন 6। এটিও আইফোনের তৈরি। বিশ্বের সবচেয়ে দামি হ্যান্ডসেটগুলোর মধ্যে এটি ফ্যালকন সুপারনোভা গোল্ড ডায়মন্ড আইফোন 6 সবচেয়ে ব্যয়বহুল মোবাইল ডিভাইসের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। যেমনটি অতিরিক্ত জেনারেল ম্যানুফ্যাকচারিং, ভালো ডিজাইন এবং অত্যাশ্চর্য বৈশিষ্ট্যগুলোর একটি বান্ডেল মনে করা হয়, ডিভাইসটির প্রতিযোগীরা কিছুটা হতাশ হয়ে পড়েন যখন তারা দেখেন শীর্ষ রাউন্ডের কথা। কিন্তু এটা মেনে নিতেই হবে, কারণ এটি সেরা। ফ্যালকন সুপারনোভা 18 ক্যারেট পিঙ্ক ডায়মন্ড দিয়ে গঠিত এবং এটি দুই ধরনেরই তৈরি করেন, যা কিনা 95.5 মিলিয়ন মার্কিন ডলার দাম, যা বাংলাতে গিয়ে দাঁড়ায় 764 কোটি টাকা। সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।